তো চলে এসেছি, ইভিনিংয়ে বলেছিলাম একটা ইনভিটেশন আছে সৌম্যজিতদার বার্থডে, তো চলে এসেছি। আমি সব জায়গায় সবসময় লেট, এখানেও মেবি লেট, কেউ কি কেউ কি এসছে আর ওনার সব চলে গেছে। বার্থডে বয় ওয়েলকাম, সবাই চলে গেছে কি? আমি কি লেট একমাত্র? তো সবার লাস্ট, আমি সবার ফার্স্ট নাকি? দিদি তো চাকরি দিয়ে দেবে এবার। কি এটা কি ছিল ব্যাপারটা? শেষমেশ টয়লেট টুটি আশীর্বাদ করি বৎস, তাড়াতাড়ি বিয়ে করে নাও, ঘরে সুন্দর একটা লক্ষ্মী নিয়ে আসো, মা বলে দিয়েছে। ঠিক আছে, একে দাও, আমার আমি তুলে নিচ্ছি, চাপনি শুরু হলো। মাটনের গরম দুবো, যেখানেই মিষ্টি পাওয়া যায় সেখানেই এরকম ভাবে নিয়ে খেতে হয়, বিকজ অফ মিষ্টি ছাড়া যায় না। তো টেবিলে দেখলাম অনেক ধরনের মিষ্টি আছে, তো নিয়ে খেয়ে নিলাম, কারণ মিষ্টি বলে করে খেতে নেই কিন্তু, রাইট? ঠিক বললাম কি না কমেন্টে জানিও। শেষ পাতে ছিল আইসক্রিম, প্রথমে খাবো না ভেবেছিলাম, বাট তাও জোর করে দিয়েছে, দেন এই হলো আইসক্রিম, দেন এটা খেয়ে বেরোবো কিনা থাকবো সেটাই ভাবছি, বেরোবো বেরোবো ভাবছিলাম, বাট আর বেরোলাম না, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো, সৌম্যজিতদার বললো থেকে যেত, আর এটা হলো সৌম্যজিতদার বেডরুমটা, সত্যি একটা আলাদা ফিল আসে কিন্তু এই বেডরুমটায় থাকলে, কারণ এতটা সুন্দর সাজানো গোছানো, মানে বরাবরই আমার ভালো লাগে, বাট